দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। নাবালিকা কিশোরীকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো মন্তেশ্বর থানার পুলিশ, স্থিত সুজয় পণ্ডিত, মন্তেশ্বর ব্লকের মামুদপুর দু নম্বর অঞ্চলের মাছডাঙ্গা এলাকার বাসিন্দা। থানা সূত্রে জানা গেছে, মন্তেশ্বর বাগাসন এলাকার এই দুদিন আগেই ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়। তাদের নাবালিকা মেয়েকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে এক যুবক। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ বিশেষ সূত্র মারফত খবর পায়, গতকাল সন্ধ্যায় পুটুশুরি বাজার এলাকায় ওই কিশোরীকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করা হয় ওই যুবককে। ধৃত যুবক ও নাবালিকা কিশোরকে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।